বকখালি থেকে 68টি সার্কের বাচ্চা পাচারের চেষ্টা করলো বেশ কিছু ব্যক্তি। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। চলুন শুনে নেওয়া যাক এ নিয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের এক আইনজীবী ঠিক কি বলছেন। গতকালকে রাতে ফরেস্ট রেঞ্জ বকখালি গোপন সূত্রে খবর পায় যে ওখানকার কয়েকজন লোক ফিশারম্যান, ওরা বঙ্গোপসাগরে ওই সার্কের বাচ্চা ধরে নিয়ে এসছে। সেই গোপন সূত্রে খবর পেয়ে ওরা গিয়ে রেড করে এবং 68খানা সার্ক উদ্ধার করে ওদের কাছ থেকে। তারপরে ওদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা শুরু করে এবং ওদেরকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। কাকদ্বীপ আদালত ওদের 14 দিনের জেলে হাজতে। কী কী ধারায়, টোটাল কী কী ধারায় মামলা রুজু করেছে এবং কতগুলি আরও কি তদন্ত চলছে? তদন্ত এখন চলছে এবং সেকশন 9 অফ ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা শুরু হয়েছে, এখনও তদন্ত চলছে। এরপরে আরও অনেক সেকশন অ্যাডিং হতে পারে। আপনার নাম? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট কাকদ্বীপ। সার্ক পাচারের ঘটনায় ধৃত ব্যক্তিরা হলেন কার্তিক দেওয়ান, গৌতম দাস, ভরত মাইতি ও অমল ভূঁইয়া। ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে খবর। কাকদ্বীপ থেকে নবাব মল্লিক, রিপোর্ট, নিউজ 18 লোকাল।